তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো এখন বাজে হচ্ছে 10টা, এরপর 10টা বাজে। তো যাই হোক, মোটামুটি অনেকটাই কাজকর্ম আমার গোছানো হয়ে গেছে। আর এই যো এইদিকে দেখো, এদিকে এই যো ভাতও বসিয়ে দিয়েছি, আর এই যো কিছু কিছু জিনিস কাজকর্ম গুছিয়ে রাখা হয়ে গেছে। তো এই যো দেখো, এখানে এই যে এখানে এসছে হচ্ছে এই যে আম এসছে। তো আমগুলো আমি আম সবসময় কি করি, জলে ভিজিয়ে রাখি। আম আসলে আগে আমি 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টা প্রায় এরকম জলে ভিজিয়ে রাখি, তারপরে জলটাকে শুকিয়ে তারপরে এটাকে আমি ফ্রিজে রেখে দিই। না ভিজিয়ে আম একদমই খাই না। আর এই যে এসছে হচ্ছে জাম, জাম এসছে। তো আজকে এই জামটা মাখা হবে, দিয়ে দুপুরবেলায় খাওয়া হবে। তো জামটা এবার প্রথমেই এলো, সবে মানে এবছর ফার্স্ট এলো আর কি জাম। তো চলো এবার রান্নাঘরে যাই, গিয়ে রান্নাঘরে রান্নায় লেগে পড়ি, চলো। তো তোমাদের তো যাই হোক, এই যে রান্নাঘরে চলে এসেছি, তোমরা দেখতেই পেলে। আর দেখো এবার তোমাদের ফাইনালি দেখাই আজকে কি রান্না হবে। তো আজ কিন্তু বাজার থেকে নিয়ে এসেছি ইলিশ মাছ, এবং আজকে কিন্তু এই ইলিশ মাছটাই রান্না হবে। আর এই ইলিশটার কিন্তু আমি কি করি বলো তো, কি করলে ভালো হয় তোমরাই বলো তো, দেখি চিন্তাভাবনা করি কি করলে ভালো হয়। তো যাই হোক, চিন্তাভাবনা করে আমি এটাই ঠিক করলাম যে এই ইলিশটা দিয়ে দই ইলিশ ভাপা করলেই খেতে বেশি ভালো হবে। তো যাই হোক, এটা দিয়ে এখন দই ইলিশ ভাপাই বানাবো। তো চলো দেখতে থাকো কি করে আমি দই ইলিশ ভাপাটা বানাই। তো দেখো মাছগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে এখানে হাঁড়িতে চাল ভিজিয়ে রেখে দিয়েছি। আর এবার মাছগুলো মানে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে সাইড করে রেখে দেবো, আর দিয়ে এইবারে আগে বাকি মশলাগুলো সব রেডি করব, তারপর আবার সেটা দিয়ে মাছগুলোকে মাখিয়ে খানিকক্ষণ ম্যারিনেট করে রাখবো। তো দেখো আমি তো দেখতেই পেলে আমি কিন্তু এখানে সব মাছ নিইনি, কিছুটা মাছ আমি রেখে দিলাম, আবার অন্যদিন করব। আর এই দই ইলিশ ভাপাটা করার জন্য আমি এখানে 6 পিস মাছই নিয়েছি। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে যে আজকে এসছে হচ্ছে ইলিশ মাছ, মানে বাজারে গিয়ে দেখলো যে ভালো ইলিশ মাছ রয়েছে, তো তাই জন্য আজকে ইলিশ মাছ নিয়ে এসছে। তো আজকে ইলিশ হবে মানে ইলিশ ভাপা হবে, দই ইলিশ আর কি। তো সেই দই ইলিশটার জন্য দেখো তোমাদের দেখাই, যেটা প্রথমেই আমি হচ্ছে এখানে এই যে কালো আর সাদা সর্ষে নিয়েছি, মানে কালো সর্ষেটা খুবই অল্প নিয়েছি, সাদা সর্ষেটাই নিয়েছি। আর এর মধ্যে এবার নেবো হচ্ছে কিছুটা এই যে পোস্ত, যে যতটা মাছ দেখতে পেলে নুন হলুদ মাখিয়েছি তো সেই আন্দাজে, তো আমি এখানে নেব কিছুটা পোস্ত, এই 2 চামচ মতো পোস্ত নেব। দিয়ে এবার এই তিনটেকে একসাথে ভালো করে পেস্ট করে নেবো। তো চলো পেস্ট করে নিই। তো দেখো সর্ষে, দুরকম সর্ষে আর পোস্তটাকে আমি আগে শুকনো করে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এইবারে এর মধ্যে দেব হচ্ছে দই আর কাঁচা লঙ্কা দিয়ে এবার একবারে পেস্ট করব। দই কিন্তু খুব অল্পই দেবো, খুব বেশি দেবো না, কারণ টক হয়ে গেলে ভালো লাগবে না। পরিমাণ দই দিলাম। তো তিনটে কাঁচা লঙ্কা আমি বাটবো, আর কিন্তু দেব আমি গোটা বাটার, বাটার বাটবো যে তার মধ্যে কিন্তু সামান্য অল্প একটুখানি চিনি দেব, একটুখানি, মাছ তো বেশি দেব না, একটুখানি, যেহেতু দইটা দিয়েছি সেই জন্য। তো যাই হোক, তিনটে তো কাঁচা লঙ্কা তোমাদের দেখালামই, আমি বেটে দিয়েছি, আর এই যে 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে দেব। এইবারে এই যে দই পোস্ত আর সর্ষে যে একসঙ্গে বেটে রেখেছি সেটা দিয়ে এই মাছটাকে ভালো করে মেখে নেব।
হচ্ছে একটু হলুদ, মাছটা মাখানোর সময় আমার নুন দেওয়াই ছিল তাই জন্য একদমই অল্প করে দেব, বেশি দেব না। হচ্ছে একটু তেল, ব্যাস এইভাবে মেখে রেখে দিই। এটা থাক, এবার আগে যা যা আছে করার সেগুলো করে নিই, তো বেশি কিছু করব না কারণ ইলিশ মাছের সাথে বেশি কিছু হলে দেখবে তখন খেতে ভালোও লাগে না, খাওয়ার মজাটাই থাকে না, ইলিশ মাছের সাথে বেশি কিছু ভালোও লাগে না। তো এইবারে দই ইলিশ ভাপাটা করে নেবো, আগে যা যা করার আমার হয়ে গেছে, তো এতক্ষণ তো ওটাকে একটু খানিকক্ষণ ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, তো কড়াইতে তেলটা দিয়ে দিলাম, দেওয়ার পর এবার মাছগুলোকে সাজিয়ে এইভাবে আলতো আলতো করে দিয়ে দেবো কারণ যেহেতু মাছগুলো খুবই নরম।
যাই হোক, রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। ওই যে ওইদিকে দেখতেই পাচ্ছ, গ্যাসের উপর বসিয়ে রেখেছি, ইলিশ ভাপাটাও আমার হয়ে গেছে। তো ওটা এখন আর খুলবো না, ওটা ওরমই ওখানে গরমে বসানো থাক, ওটাকে একবারে পরে খাওয়ার আগে খুলবো। তো আর অনেক দিন না, এই যে এই রান্নাঘরে এই যে এই বাসনের এই ক্যাবিনেটটা অনেক দিন পরিষ্কার করা হয় না। আমি সাধারণত 7 দিন 10 দিন বাদে বাদে এটা পরিষ্কার করি, কিন্তু অনেক দিন হয়ে গেল আমার পরিষ্কার করা হয় না, টাইম হয় না, যে কোনো কাজেই হোক টাইম হয় না। তো আজকে ওই জন্য এই ক্যাবিনেটটা মানে একটু পরিষ্কার করবো। পরিষ্কার করবো মানে কি, আমি একটু জল ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে দিই, কারণ যেহেতু এখানে বাসনপত্র সব থাকে। তো ওই জন্য আমি কি করি, মানে কিছুদিন বাদে বাদে এটা একটু ভালো করে মুছে দিই, তাহলে কি কোনো কিছু মাকড়সা টাকড়সা হওয়ার ভয় থাকে না, কোনো কিছুই ভয় থাকে না। লাইজলটা দিয়ে পরিষ্কার করব। আমি কি করি, লাইজল এই যে মানে জলে মিশিয়ে রেখে দিই, লাইজল মানে হাফ লাইজল আছে হাফ জল আছে, তো এটা মিশিয়ে রেখে দিই। এটা আমি যখন খাওয়ার পর টেবিল ফেবিল নেতা দিয়ে এদিকে গ্যাস ঠ্যাসও পরিষ্কার করি, আবার এই যে ভিতরটা যখন পরিষ্কার করি, তখন কিন্তু আমি লাইজলের জলটা দিয়েই পরিষ্কার করি। তো এইটা দিয়ে আমি এখন পরিষ্কার করব। তোমাদের দেখাই যে মানে কি কি হলো আজকে রান্নায়। দেখো এখানে কিন্তু ইসে কি বলে ভাত হয়েছে, আর ভাতের মধ্যে আমার আলু ভাতে দেওয়া আছে, এখনো মাখিনি, মাখবো। আর এই যে এখানে কিন্তু এই যে দেখো এই যে ইলিশ মাছের তেলটা ভাজা হয়েছে, ইলিশ মাছের তেল ভেজেছি। আর এই যে এখানে হচ্ছে আমি যেটা করেছি, এই যে আলু ভাতে বললাম ভাতের মধ্যে দেওয়া আছে, তো তার জন্য একটু পেঁয়াজ আর লঙ্কা ভেজে রেখেছি, তো ওটা খাওয়ার আগে মাখবো। আর ফাইনাল যেটা আজকের মেন জিনিস, এই হচ্ছে সেই ইলিশ ভাপা, দেখতেই পাচ্ছ মানে দই ইলিশ আর কি। তো এটা কিন্তু এই ভাপার মতনই আমি করেছি, দেখতেই পেলে তোমরা কিভাবে আমি করেছি। তো যাই হোক, এটাকে কিন্তু আমি এখনও গ্যাসের উপরেই রেখেছি, কারণ এটা এখনও গরম আছে, যাতে এবং গরম থাকে তাই জন্যই কিন্তু আমি এটা গ্যাসের উপরেই রেখেছি। দেখতে পাচ্ছ কিরকম তেলটা বেরিয়েছে ইলিশ মাছের থেকে, আমি কিন্তু খুব বেশি তেল দিইনি তোমরা দেখতেই পেলে। যাক এটা ঢাকা দিয়েই রেখে দিই। যাই হোক, একটাই জিনিস বলবো যে বর্ষার দুপুরে ইলিশ ভাপা দিয়ে আজকে কিন্তু দুপুরের খাবারটা জাস্ট জমে যাবে।
তো চলো দুপুরে আজকে বেশ অনেকটা পেট ভরে ভাত খাওয়া যাবে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, তোমরা দেখতেই পেলে। যাই হোক, খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর ওই যে রান্নাঘরও গোছানো হয়ে গেছে, আর এই যে ওইদিকে বাসনগুলো মেজে সব জানলায় দিয়ে দিয়েছি, বাসনগুলো শুকাক তারপর তুলবো, আর এই যে টেবিলও মুছে টুছে পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছ টেবিলও মুছে টুছে গোছানো হয়ে গেছে। আর বাইরে কিন্তু খুব মেঘ করেছে, অনেকক্ষণ ধরেই অবশ্য মেঘটা করেছে, এ দেখো। ভালো সুন্দর হাওয়াও হচ্ছে, আর অনেকক্ষণ ধরেই কিন্তু মেঘটা করেছে, মানে খেতে বসার আগের থেকেই কিন্তু মেঘটা কিন্তু করেছে। তো যাই হোক, তো সে কী বলে, এখনও পর্যন্ত বৃষ্টি নামেনি, কিন্তু মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো যাই হোক, তো এই বর্ষার দুপুরে ইলিশ ভাপা দিয়ে কিন্তু আজকে জমিয়ে পেট পুড়ে ভাত খেলাম, সত্যি খুব ভালো লাগলো খেয়ে, আর দারুণ খেতেও হয়েছিল। মেঘ করেছে, যাক এখন আর কোনো কাজকর্ম নেই এখন মোটামুটি, তো এখন একটুখানি শোবো, আর ওই যে তখন তোমাদের দেখালাম জামটা মেখে রেখেছি, তো এখন একটু বসে জাম মাখাটা খাবো। অনেকক্ষণই খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে বাসন টাসন মেজে অনেকক্ষণই হয়ে গেছে, একটু এদিক ওদিক করলাম, তো এখন একটু জাম মাখাটা খাবো, খেয়ে দেখি কাজ থাকলে কাজ করবো, এডিট ফেডিট করার কাজ থাকলে করবো, না হলে ঘুম যদি পায় তাহলে একটুখানি শোবো। তো চলো, এখন তো দেরি আছে বাবা। আর এই দেখো, এইমাত্রই তোমাদের বললাম যে মেঘ করেছে, হয়তো বৃষ্টি নামলেও নামতে পারে, আর এই দেখো অলরেডি বৃষ্টি কিন্তু নেমে গেছে, তো খুব বেশি জোরে হচ্ছে না, কিন্তু মানে বেরোলে ভিজে যাওয়ার মতো হচ্ছে, তো জানি না কতক্ষণ হবে বৃষ্টিটা, দেখা যাক কতক্ষণ হয়।
তো যাই হোক, এখন কিন্তু বাজে হচ্ছে সন্ধে 7:30 বাজে। তো সবাইকে গুড ইভিনিং। আর এই যে এখন কিন্তু আমাদের টি টাইম, তো চা নিয়ে সবাই বসে পড়েছি। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওয়ে পরের দিন। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, এবং সবাইকে টাটা বাই। তো লাভ ইউ অল অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড টাটা। তো চলো।